কাশ্মীরে শোপিয়ানে সন্ত্রাসবাদীদের ছক বানচার করলেন নিরাপত্তারক্ষীরা, খতম করলেন দুই জঙ্গিকে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার কুটপুরা এলাকায়। তবে ওই মৃত জঙ্গিরা কোন সংগঠনের তা এখনও জানা যায়নি। জানা গিয়েছে সোমবার গভীর রাতে শোপিয়ানের কুটপুরা এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে হামলা চালানোর ছক করছে বলে খবর পায় জম্মু ও কাশ্মীর পুলিশ। সেই খবরের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকেই ওই এলাকায় তল্লাশি চালাতে শুরু করে নিরাপত্তারক্ষীরা। সে সময় আচমকা তাদের উপর আড়াল থেকে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। উভয় পক্ষের মধ্যে গুলি লড়াই চলার সময় মৃত্যু হয় দুই জঙ্গির। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।